ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। আজকে আমার মাইকটা নেই, কারণ আজকে মাইকটা রেখে এসেছি, মাইকটা সাথে দিয়েছি। মাইকটা তোমরা দেখতে পাচ্ছ না, এমনি বললাম তো মাইকটা আজকে রাখা হয়েছে, কারণ মাইকটা আজকে কাজ করছে না, যেহেতু মাইকটা সাথে দিয়েছি। তো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেকনোমেন্টোস, আর টেকনোমেন্টোসের পক্ষ থেকে তোমাকে আরও একবার জানাই সুস্বাগতম। তো বন্ধুগণ, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন যখন কিনি, প্রথমে যখন অ্যান্ড্রয়েড ফোন কিনি, অ্যান্ড্রয়েড ফোন কেনার পর এক দু মাসের পর বা দু তিন তিন চার মাস তারপরে আরও ছ সাত মাসের পর যখন ফোন আরও বেশি বেশি ইউজ করতে থাকি, বেশি বেশি পরিমাণে ব্যবহার করতে থাকি, তো ফোনের জায়গা মানে ফোনের মিনিমাম একটা স্টোরেজ থাকে, যেটা সেটা এক্সটার্নাল স্টোরেজ বলো আর ইন্টারনাল স্টোরেজই বলো, সমস্ত স্টোরেজ একটা সময় ভর্তি হতে থাকে। ভর্তি হতে থাকে মানে অকারণে কোনো কিছু তোমরা বুঝতে পারো না যে কী কারণে ফোনের জায়গাটা ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু বিনা কারণে ফোনের জায়গাটা তোমাদের অজান্তেই ভর্তি হয়ে যায়। তো ফোনের এই জায়গা যখন অকারণে ভর্তি হয়ে যায়, ফোনের এই জায়গা অকারণে ভর্তি হওয়ার কারণে তোমরা গুরুত্বপূর্ণ ফাইলস বলো, গুরুত্বপূর্ণ ফটো ভিডিও যাই বলো ডিলিট করতে হয়, প্রচুর একটা প্রবলেমের ফেস করতে হয় তোমাদের, যখন এই ফোনের জায়গা আপনি আপনি বাড়তে শুরু করে, ফোনের জায়গা আপনি আপনি অকারণে খেতে শুরু করে। এবং এত কিছু সমস্যার মধ্যে আমরা যখন ফোনের জায়গা ভর্তি হই, তখন আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাপসও আনইনস্টল করে দিই, যে অ্যাপসগুলো আমাদের অনেক কাজে লাগে, শিক্ষণীয় অ্যাপস বলো, যে কোনো অ্যাপস আমরা আনইনস্টল করে দিই। আজ টেকনোমেন্টাস তোমাদের দেখাবে যে ফোনের বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের কোনো কিছু অ্যাপস বলো, ভিডিও বলো, ফটো বলো, কিচ্ছু ডিলিট না করে কীভাবে ফোনের জায়গা ভালোভাবে ফাঁকা করবে, এবং অনেকটা ফাঁকা করবে, কীভাবে করবে। তো আজকের এই টপিক এটাই যে ফোনের জায়গা কোনো কিছু কিচ্ছু ডিলিট করতে হবে না, গ্যারেন্টি 250% গ্যারেন্টি, কিচ্ছু ডিলিট না করে কীভাবে ফোনের জায়গা ফাঁকা করবেন। দেখতে হলে, পুরোপুরি জানতে হলে, পুরোপুরি শিখতে হলে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো, ফোনের ভেতরেই সব আছে, কোনো অ্যাপ ইনস্টলও করতে হবে না, আনইনস্টল করতে হবে না, জাস্ট একটা সেটিংস তোমাদের এনেবল করতে হবে, ডিসেবল করা হয়তো আছে, ওটাকে এনেবল করতে হবে, করলেই দেখবে আর তোমাদের কিছু মানে জায়গা ভর্তি হবে না, ওখানে সব ফাঁকা হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, এটা আমার কাছে তোমাদের রিকোয়েস্ট, কারণ স্কিপ করলে তোমরা দেখতে পারবে না, পরে আরও আরও ভিডিও দেখবে কিছুই বুঝতে পারবে না, দেখতেই থাকবে কিছু বুঝতে পারবে না। তো স্কিপ না করে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো শেষ পর্যন্ত, যা দেখো পুরোপুরি দেখতে থাকো স্কিপ না করে। আবার একটা কথা বলে রেখে, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সদা সর্বদা টেকনোমেন্টের সঙ্গে যুক্ত থাকো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো খুবই সহজ পদ্ধতি, খুবই ইজি পদ্ধতি তোমাদের দেখাবো, পুরো 1 GB ফাঁকা করে দেখাবো, মানে ফোনের ফোন মেমোরি পুরো 1 GB ফাঁকা করে, 1 GB মেমোরি ফাঁকা করে দেখাবো তোমাদের। তো প্রথমে ফাইল ম্যানেজারে চলে আসবো, ফাইল ম্যানেজার থেকে দেখিয়ে দিই আমার কত পার্সেন্ট জায়গা ভর্তি হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন আমার 16 GB মধ্যে 200-র কাছাকাছি জিবি মোটামুটি ভর্তি হয়ে আছে, মানে অনেক কিছু গ্যাঞ্জাল, অনেক কিছু এদিক ওদিক জমে ফোনটা পুরো ভর্তি হয়ে আছে জায়গায়, ঠিক আছে। 16 GB মধ্যে মাত্র 250 MB, 200 MB, মানে মোট কথা 200 MB কাছাকাছি ফাঁকা হয়ে আছে, এই ভর্তি হয়ে আছে। তো 1 GB কী করে ফাঁকা করবো এটাকে? তো ব্যাকে চলে এলাম, ব্যাকে আসার পর, ফোনের ব্যাকে আসার পর ফোনের সেটিংস বলে অপশানটি আছে, ফোনের সেটিংসে চলে যাবেন। ফোনের সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন এক জায়গায় স্টোরেজ বলে অপশান আছে, মানে ফোন স্টোরেজ, যেটা ফোন স্টোরেজটা চলে যাবেন, মানে যেখানে সব কিছু থাকে থাকে। তো দেখুন ইন্টারনাল স্টোরেজ যেটা আছে, ইন্টারনাল স্টোরেজটা পুরো লাল হয়ে আছে, পুরো ভর্তি হয়ে আছে। এখানে দেখাচ্ছে একদম উপরে দেখুন 229 MB, মানে মোট কথা 230 MB মতো ভর্তি হয়ে আছে, ঠিক আছে, মানে অনেকটাই ভর্তি হয়ে আছে যেহেতু লাল দেখাচ্ছে। তো এটাকে কী করে ফাঁকা করবেন? তো একটু তলায় আসবেন, তলায় এসে দেখবেন এগুলো ক্যালকুলেটিং হচ্ছে, ক্যালকুলেটিং হওয়ার পর, ক্যালকুলেটিং হতে একটু টাইম লাগবে। তো দেখুন তলায় একদম কেচ ডাটা বলে একটা অপশান আছে, এই কেচ ডাটাতেই আপনার মেন কাজ। কেচ ডাটাতে দেখুন ভরে আছে পুরো 1.1 GB ভরে আছে। তো এই কেচ ডাটা সম্পর্কে একটু বলে দিই, কেচ ডাটা হচ্ছে ফোনের এমন একটা জায়গা মানে যেখানে আপনার সব কিছু বদ্ধ পদার্থ জমা হয়ে যায়, কিন্তু আপনি দেখতে পান না, যার কারণে এটি জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে, এগুলো ক্লিয়ার করেন না। এই কেচ ডাটা ক্লিয়ার না করার জন্য ফোনের অনেক জায়গা নষ্ট হয়ে যায় অকারণে, এই জন্য আমরা অনেক অ্যাপ ইনস্টল করে ফোনের ক্ষতি করে অনেক জায়গা শেষ করে দিই। তো ফোনের ভেতরেই অপশানটা আছে, শুধু এই কেচ ডাটা থেকে আপনাকে ক্লিয়ার করতে হবে, এই জন্য কেচ ডাটা ক্লিক করে এই যে ওকে করে দেবেন, কেজেটা ক্লিক করে ওকে করলে আরও একবার ক্যালকুলেটিং হবে এটা। তো ক্যালকুলেটিং হতে একটু টাইম লাগবে, তো আপনাকে টাইম নিতে হবে একটু। তো ক্যালকুলেটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মানে জঞ্জাল ফঞ্জাল সব ক্লিয়ার হচ্ছে যা আছে, এগুলো আপনার ফোনের ক্ষতি, কোনো ক্ষতি হবে না, কিন্তু দেখবেন শুধু কেজ ডাটাটি ক্লিক করবেন, অন্য কিছুতে ক্লিক করবেন না। তো দেখুন 256 MB মোটে পড়ে আছে, মানে 256 MB অন কতটা ফাঁকা হয়ে গেল। তো এরপর আমি আরেকবার করে নেবো সেম প্রসেসে, তো সেম প্রসেসে আবার ক্যালকুলেটিং হবে। ক্যালকুলেটিং হচ্ছে, টাইম লাগবে একটু। তো দেখুন আবার 256, মানে পরপর দুবার নেবেন না, যাই হোক পরে পরে কত, তো 256 মিনিট মতো ক্লিয়ার হয়ে গেছে। তো
তো এখানে দেখুন 0.94 জিবি, মানে 250 MB, তার মধ্যে 0.94 জিবি মোট টোটালি ফাঁকা হয়ে গেল। এইটুকুতেই এত ফাঁকা হয়ে গেল, এটা ফোনের খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো এবার ফাইল ম্যানেজারে চলে আসবো। তো দেখুন ফাইল ম্যানেজারে 900 কত MB, মানে 250 MB ফাঁকা ছিল, তার মধ্যে 900 MB, মানে এত কিছু ফাঁকা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা হয়ে গেল। এরপর আরও আরও একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে আপনি আবার আপনার ফোনের সেটিংসে চলে আসবেন, দিয়ে অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর এখানে দেখুন, এখানে একদম তলায় নামতে নামতে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম যেটা আছে, এখানে অনেক কিছু সিকিউরিটির জন্য আমি অনেক আমার অ্যাপ হাইড করে রেখেছি, যাই হোক। তো আপনি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিতে ক্লিক করবেন, দিয়ে তলায় ওপরে দেখুন স্টোরেজ অপশান আছে। এটা তো সেম প্রসেস যে জঞ্জালগুলো জমে আছে ওগুলো ক্লিয়ার করতে হবে। তো দেখুন ম্যানেজ স্পেস বলে অপশান আছে একদম ওপরে, এই ম্যানেজ স্পেসটা ক্লিক করবেন, দিয়ে দেখুন ফ্রি অফ স্পেস, মানে আপনার যা কেস ডাটা সব এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ফোনের কোনো ক্ষতি হবে না। তো এখানে ক্লিয়ার ফ্রি অফ স্পেস করে দেবেন, দেখবেন সব ফাঁকা হয়ে গেল অনেকটাই। দিয়ে তারপর এখানে ফাঁকা হওয়ার পর আরও একবার চলে যাবেন। তো এরপর আপনি যে সমস্ত অ্যাপগুলো আছেন, হ্যাঁ এগুলো গ্যালারি বা অন্য কিছু অ্যাপের উপর ট্রাই করবেন না, আপনার ফটো ফটো ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি গুগলেও চলে আসবো, ক্রোম ব্রাউজার এবং গুগল এই দুটো পরপর করে নেবো। তো এখানেও ম্যানেজ স্পেস সেম প্রসেস করানো, তবে একটু দেখে শুনে করবেন যেন ফটো ফটো ডিলিট হয়ে না যায়। গুগল আর গুগল ক্রোম ছাড়া অন্য কিছু তো করবে না, কারণ ফটো ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। কেচ ডাটা আর এই দুটো অপশান খুব গুরুত্বপূর্ণ ফোনের সেটিংসের মধ্যেই থাকে। একই পদ্ধতিতে ক্লিয়ার করে নেওয়ার পর এবার ফাইল ম্যানেজারে আসবো, আমরা দেখি দিয়ে আসল খেলাটা কি হচ্ছে। তো ফাইল ম্যানেজার এবার খুলছি, দেখুন পুরো 1.24 জিবি ফাঁকা। ভাবুন তাহলে 1.24 জিবি মতো ফাঁকা করে দিলাম। তো বলেছিলাম 1 জিবি মতো ফাঁকা করে দেবো, আর 1 জিবি মতো ফাঁকা করেই আপনাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল খুবই সহজ পদ্ধতি ফোনের ভেতরে যে সেটিংসটি থাকে অনেকেই জানেন না, তো সেটিংসটি জেনে নিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে সহজ পদ্ধতিতে ফোনের ভেতরেই দেখলে ফোনের ভেতরেই সেটিংসটি আছে। তো এই সেটিংসটা এনেবেল করে দিও, আর সবসময় মানে দেখো যে এই কেচ ডাটাটা কীরকম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো সব প্রতিদিন একবার করে চেক করবে, তাহলেই ফোনের জায়গা ভরতে হবে না। আর আনইউজুয়াল যে অ্যাপসগুলো আছে না, ওগুলো পারলে একটু আনইনস্টল করেই রেখো, কারণ এটা তো অনেকটাই জায়গা হয়তো ক্লিয়ার হয়ে যায়, বাট তা অনেকে আমরা বিভিন্ন কাজে লাগে না, তো সেই অ্যাপসগুলো রেখে দিই। সেই অ্যাপসগুলো একটু পারলে ডিলিট করে দিও, কারণ যে কাজে লাগে না অ্যাপসগুলো তো রেখে লাভ নেই, তাই না? তো শুধু শুধু তো এই হচ্ছে আজকের পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এখানেই, সুস্থ থেকো, ভালো থেকো, সচেতন থেকো, ধন্যবাদ।